সবাইকে, আজ সোমবার 24 মার্চ, ভয়েস মেয়েরা নিয়মিত সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি। আমি জ্যোৎস্না ইয়াসমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে রাম উপজেলার নির্বাচন, তবে স্থগিত রয়েছে কুতুবদিয়া নির্বাচন। প্রাণী বৈচিত্র্য ধ্বংস করছে ভ্রাম্যমাণ চিকিৎসকরা। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাম উপজেলা নির্বাচনে আহমেদুল হক চৌধুরী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, তবে কুতুবদিয়া উপজেলা নির্বাচন স্থগিত রয়েছে। বিস্তারিত জানছেন আমাদের প্রতিবেদক আরজ ফারুক। রাম উপজেলা নির্বাচনে উপজেলা বিএনপি সভাপতি আহমেদুল হক চৌধুরী 33,304 ভোট পেয়ে আনারস মার্কা প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আলী হোসেন 26,412 ভোট এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন 64,679 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে বিজয়ী আহমেদুল হক চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা জামায়াতের আমির ফজলুল্লাহ মোহাম্মদ হাসান ঘোড়া মার্কার প্রতীক নিয়ে পেয়েছেন 21,213 ভোট। আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আব্দুল মাবুদ কাপ্পিরিস মার্কা নিয়ে পেয়েছেন 19,241 ভোট এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরোয়ার কাজল দোয়াত কলম মার্কা নিয়ে পেয়েছেন 8,374 ভোট। অন্যদিকে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে গোলযোগের অভিযোগে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়। এখানে বিএনপির এটিএম নুরুল বাশর চৌধুরী ঘোড়া মার্কা প্রতীক নিয়ে 15,992, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আসম শাহরিয়ার চৌধুরী আনারস প্রতীক নিয়ে 13,434, ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের হুমায়ুন কবির হায়দার তালা মার্কা নিয়ে 15,574, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউল করিম চৌধুরী চশমা প্রতীক নিয়ে 14,383, ভাইস চেয়ারম্যান মহিলা সৈয়দা মেহরুন্নেসা 20,635, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা আরা প্রজাপতি মার্কা নিয়ে 13,156 ভোট পেয়ে এগিয়ে আছেন। আরজ ফারুক, ভয়েস মেরিনা, কক্সবাজার। প্রাণী বৈচিত্র্য ধ্বংস করে ক্রেতাদের আকর্ষণ বৃদ্ধিতে জীবন্ত সান্ডার প্রদর্শনীর মাধ্যমে ভ্রাম্যমাণ চিকিৎসকরা ঔষধ বিক্রি করছে। একপাশে রাখা হয়েছে জীবন্ত সান্ডার, অন্য পাশে মৃত। তাদের ওষুধ নিয়ে নানা দ্বিমত থাকলেও বেআইনিভাবে প্রাণী সংরক্ষণ পরিবেশের জন্য ক্ষতিকর বলছেন সচেতন মহল। এই প্রাণীগুলো নিয়ে আসছেন, এগুলোর জন্য কোনো কোথাও বাধা দিতে পার নাই? এটার জন্য ইম্পোর্ট থেকে ইম্পোর্ট চালু করার পর শরীর থেকে আনা হয়। কোথেকে আনেন? ইম্পোর্ট শরীর থেকে। এবং ওখান থেকে আপনারা নিয়ে আসেন? না না, ফোন লাগবে না তো। আপনি আমার এই জিনিসটা ক্লিয়ার করেন, এই জিনিসগুলো যে নিয়ে আসছেন এটার জন্য কোথাও লাগবে না রে ভাই, মাথা এক মিনিট লাগবে না, বলছি এক মিনিট আসবেন নিয়ে। আপনি কিছুই হয়নি, আপনি এক মিনিট দোকানের সামনে আসবেন, কেন লাগবে আর আপনি? এগুলাই কি কেটে এগুলো বানাইছেন? এই জীবন্তগুলো কাটার পরে এই যে জীবন্ত এই টুটেংগুলো কাটা, সরি এটা কি কি জানো, সান্ডা, সান্ডা চুল থেকে তেল তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এটা কাটার পরে এটাই করেছেন তাই না? এটা যে দিয়ে তৈরি করছেন তো, এই যে এগুলো কোত থেকে ধরেন? এটা সৌদি থেকে আনা হয়, সৌদি আরেক রাষ্ট্রে থেকে। সৌদি আপনাদের কি লিংক আছে? এখানে আরেকজন লোক আছে ওখানে থেকে, সে ইম্পোর্ট, সে কি বিমান যোগে পাঠায় আপনাদের জন্য? না এর গাড়ি, আরে ভাই সৌদি থেকে গাড়ি আসে, গাড়িতে তো হেলিকপ্টার, হেলিকপ্টার আসে তাই না? তো হেলিকপ্টারে এগুলো আনার পরে এগুলো কেটে এখানে এইভাবে করেছেন তো? আমেরিকার লস এঞ্জেলস শহরে গড়ে ওঠা লিটল বাংলাদেশের সূচনা উন্নয়ন ও সৌন্দর্যকরণের সংস্থার কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্টের নির্বাহী পরিচালক মুজিব সিদ্দিকী। সংবাদ সম্মেলনে জানানো হয়, লিটল বাংলাদেশ বিদেশের বুকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় কাজ করছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে। ভয়েস মে
আবারও স্বাগত জানাচ্ছি। স্বাধীনতা মাসে ঘটে যাওয়া নানা ঘটনাগুলি নিয়ে এবার দেখবেন আমাদের ধারাবাহিক প্রতিবেদন অগ্নি ঝরা মার্চ। প্রতিবেদনটি তৈরি করেছেন অন্তিক চক্রবর্তী। একাত্তরের এদিন করাচি থেকে সোয়াত নামক একটি জাহাজ ভিড়ে চট্টগ্রাম বন্দরে। জাহাজটিতে 5,630 টন অস্ত্র ছিল। পাখানাদার বাহিনী পণ্যের কথা বলে বন্দরের শ্রমিকদের অস্ত্র খালাসের হুকুম দেয়, কিন্তু শ্রমিকরা টের পেয়ে পাকিদের কথা না শুনে উল্টো প্রতিরোধ গড়ে তোলে। পাখানাদার সামরিক অফিসারদের মুখের উপর শ্রমিকরা অস্ত্র নামাতে অস্বীকৃতি জানায়, অবরোধ করে রাখে জাহাজটিকে। এক পর্যায়ে পাকিস্তানি সৈন্যরা শ্রমিকদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে, সঙ্গে সঙ্গে মারা যান বেশ কয়েকজন স্বাধীনতাকামী শ্রমিক। এদিকে অগ্নিঝরা মার্চের এই দিনে ক্ষোভে উত্তাল ঢাকা সহ সারা দেশ। একদিকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের পরামর্শক দল প্রহসনের আলোচনা চালাচ্ছে, অন্যদিকে নির্বিচারে গণহত্যার জন্য অপারেশন সাসলাইডের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সামরিক জান্তা। বাঙালি ভাবতেও পারেনি মাত্র একদিন পর তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ বিভীষিকাময় রাত। এদিকে গতদিনের মতো এদিনও সারা বাংলাদেশের অফিস, আদালত, স্কুল, কলেজ সহ বিভিন্ন ভবনে স্বাধীন বাংলাদেশের পতাকা উঠছিল। ইস্টবেঙ্গল পাকিস্তান রাইফেলসের যশোর ট্রাং রোডের অফিসেও এদিন উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। আর সেই পাকিস্তানের পাখানাদার বাহিনী তৈরি হচ্ছিল অপারেশন স্যাটেলাইটের। আর এদিন বাঙালি ভাবতেও পারেনি আর মাত্র একদিন পর তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ বিভীষিকাময় রাত। অন্তিক চক্রবর্তী, ভয়েস মেরিনা, কক্সবাজার। আজ বাজার ঘুরে দেখা গেছে মাছের দাম আগের মতো থাকলেও ব্রয়লার মুরগির দাম আবারও 5 টাকা বেড়ে তা বিক্রি হচ্ছে 160 টাকা, গরুর মাংস বিক্রি হচ্ছে 280 টাকা, পেঁয়াজ 23 টাকা, রসুন 65 টাকা, আদা 100 টাকা। নানা রকম শাকসবজিতে বাজার ভরপুর থাকায় সবজির দাম রয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যেই। সবজি বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। চালের দাম বাড়ার পর তা এখনও কমেনি। এই ছিল বাজার পরিস্থিতি। ভয়েস মেরিনা ডেস্ক, কক্সবাজার। আবহাওয়া সংবাদ নিয়ে দেখুন কোহিনুর আক্তার, রিয়া রিপোর্ট। আজ আকাশ আংশিক মেঘলা সহ কিছুটা শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে, সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ বৃষ্টি হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা। রাত 4:40 পূর্ণ জোয়ারের পর সকাল 10:53 পূর্ণ ভাটা হবে। পুনরায় বিকাল 5:42 পূর্ণ জোয়ারের পর রাত 12:12 পূর্ণ ভাটা হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:52 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:05। কোহিনুর আক্তার, রিয়া, ভয়েস মেরিনা, কক্সবাজার। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল একই সময়ে আবার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।